যুক্তরাষ্ট্রে বসবাসকারী বেশিরভাগ মুসলমানই ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষের অভিজ্ঞতার শিকার হয়েছেন। সম্প্রতি মার্কিন মুসলমানদের উপর চালানো এক জরিপে এই তথ্য প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আদারিং অ্যান্ড বিলংগিং ইনস্টিটিউটের পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 67.5% অংশগ্রহণকারী জানান তারা ইসলামোফোবিয়ামূলক মৌখিক ও শারীরিক হামলা এবং বৈষম্যমূলক নীতির শিকার হয়েছেন। মোট 1,123 অংশগ্রহণকারী এই জরিপে অংশ নেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নারীদের 76.7% জানান তারা ইসলামোফোবিয়ার শিকার হয়েছেন। অপরদিকে পুরুষদের মধ্যে 58.6% পুরুষ ইসলামোফোবিয়ার শিকার হয়েছেন। অন্য যে কোনো বয়সীদের তুলনায় 18 থেকে 29 বছর বয়সীরাই বেশি ইসলামোফোবিয়ামূলক অপরাধের শিকার হন বলে জরিপে তথ্য প্রকাশ করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 18 থেকে 19 বছর বয়সী তরুণরা বলেন, এই পরিস্থিতি এড়াতে তারা নিজেদের ধর্ম গোপন করেন। জরিপে অংশ নেয়া 93.7% লোক জানান ইসলামোফোবিয়া ও মুসলিম বিদ্বেষ তাদের মানসিক অবস্থা ও মনস্তত্ত্বের ওপর প্রভাব বিস্তার করেছে। ইনস্টিটিউটের গ্লোবাল জাস্টিস প্রোগ্রামের পরিচালক আল সাদিক আল শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এতে প্রকাশিত হয়েছে যদিও একজন মুসলিম ইসলামোফোবিয়ামূলক অপরাধে সরাসরি ভুক্তভোগী না হন, 9/11 পর আমাদের সংবাদ মাধ্যম ও সংস্কৃতিতে ইসলামোফোবিয়ার বিস্তারে মুসলিমরা অনুভব করছে, তাদের কোনো না কোনোভাবে নজরদারি অভিযুক্ত ও বঞ্চিত করা হচ্ছে। আল শেখ বলেন, আমাদের জরিপে দেখানো হয়েছে কী করে সমাজের সাথে মার্কিন মুসলমানদের সংযোগে ইসলামোফোবিয়া গভীর প্রভাব বিস্তার করেছে এবং সম্পদ অর্জনে কী বাধার মুখোমুখি তারা হচ্ছেন। তিনি আরও বলেন, আমরা জানি যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং 9/11 অনেক আগে এটি শুরু হয়েছে। আল শেখ বলেন, ইসলামোফোবিয়া শুধু মার্কিন মুসলমানদেরই প্রভাবিত করছে না, বরং মার্কিন সমাজকেও পূর্ণাঙ্গভাবে প্রভাবিত করছে। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন সাম্প্রতিক এক জরিপে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ কমে আসার কথা জানালেও মানবাধিকার সংগঠনগুলো বলছে মূল চিত্র তার বিপরীত। সম্প্রতি ইসলামোফোবিয়া ঘটনা যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামি রিলেশনসের তথ্য অনুসারে চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে 500-এর বেশি ইসলামোফোবিক ঘটনা ঘটেছে।